দরজায় করানার চেয়ে এশিয়া মহাদেশের সবথেকে বড় ক্রিকেটের আসর এশিয়া কাপ এবং তার কিছুদিন পরেই থাকছে বিশ্বকাপ। এই বছরটি যেন ক্রিকেট প্রেমীদের জন্য অন্যরকম এক উৎসবমুখর পরিবেশ। এবং এই যে ক্রিকেটের কথা বলছি, সেই ক্রিকেট মানে এক অন্যরকম উন্মাদনা, হোক সেটা টিভির পর্দায় কিংবা খেলার মাঠে। তবে খেলার মাঠের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে পারে যদি আপনার কাছে থাকে সঠিক ক্রিকেটের সরঞ্জামটি। আর তাই তো বাজারে নতুনের আজকের পর্বটি সাজানো হয়েছে এমনই কিছু ক্রিকেট সরঞ্জাম নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী থাকছে আজকের আয়োজনে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আজকে আমরা এসেছি আপনার এখানে কিছু নতুন ব্যাট দেখার জন্য। তো আপনার দোকানে এই মুহূর্তে সব থেকে নতুন বা লেটেস্ট ব্যাট কোনটা? আমার দোকানে এই মুহূর্তে সি এর 15,000 প্লাস এবং এটা হচ্ছে লিমিটেড এডিশন, এটা সব থেকে টপ ব্যাট আমার শপে এই মুহূর্তে। হ্যাঁ। আচ্ছা, এই ব্যাটটি কি ইংলিশ উইলো নাকি হচ্ছে কাশ্মীর উইলো? এটা ইংলিশ উইলো। এবার আপনাকে যদি আমি জিজ্ঞেস করি একটু, কাশ্মীর উইলো এবং ইংলিশ উইলোর মধ্যে যে পার্থক্যটা, এটা যদি একটু বুঝিয়ে বলতেন আমাদের দর্শকদের জন্য সহজ করে। এর প্রথম পার্থক্যটা হচ্ছে কাশ্মীর উইলো কাশ্মীরে হয়, ইংল্যান্ডের উইলোটা যেটা ইংলিশ উইলো ইংলিশটা ইংল্যান্ডে হয়। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে গেল কাশ্মীর উইলোটা একটু ভারী হয়, যান কম থাকে, ইংলিশ উইলোতে যান বেশি থাকে। এর কারণ হচ্ছে কাশ্মীর উইলো সাধারণত নর্মাল রোদে শুকিয়েই প্রসেসিং করা হয়, আর এটা ইংলিশ উইলোটা সাইন্টিফিকভাবে ইংল্যান্ডে সিজনিং করা হয়। উইলোর মাধ্যমে ব্যাটে কোনো ধরনের পার্থক্য লক্ষ্য করা যায় কিনা, যেমন কাশ্মীর উইলোর যে ব্যাটগুলো থাকে কিংবা হচ্ছে ইংলিশ উইলোর যে ব্যাটগুলো রয়েছে, এই দুটোর মধ্যে কোনো ধরনের মেজর কোনো ডিফারেন্স থাকে কিনা? মেজর ডিফারেন্স হচ্ছে সবার আগে হচ্ছে গিয়ে এটার ওজন, কারণ একটা প্লেয়ারকে একটা সুইটেবল ওজনে খেলতে হয়, সেটা হচ্ছে গেলো 1150 to 1190 গ্রাম। হ্যাঁ। তবে যেটা বাজারে আসে সেটা হচ্ছে 1170 থেকে 1190 গ্রামের 2.67, এটাই বেশি প্রেফার করে প্লেয়াররা। কোনো কোনো প্লেয়ার 1200 গ্রামের উপরেও ব্যাট ইউজ করে, সেক্ষেত্রে একটা কাশ্মীর উইলো 1250 গ্রামের নিচে হবেই না যদি আপনি ফুল প্রোফাইল নেন ব্যাটের পাঞ্চ চান তাহলে। আর ওটা হচ্ছে মেইন ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে কী হলো যে ইংলিশ উইলো আপনি অনেক দিন ধরে খেলতে পারবেন বা খেলা যাচ্ছে, যেটা আমরা দেখলাম যদি আমরা হালকা করতে যাই কাশ্মীর উইলো সেক্ষেত্রে সেটা ভেঙে যায়। মানে হচ্ছে ইংলিশ উইলোটা একটু লং লাস্টিং, আর কাশ্মীর উইলোটা হচ্ছে একটু হেভি, কিন্তু হচ্ছে ওটা হচ্ছে আপনার লং লাস্টিং এর একটু মানে কম দিবে, বাট হচ্ছে খেলে বেশি আরাম পাওয়া যাবে। আর মেইন ইস্যু তো বললাম আপনাকে যেটা ওজনটা, ওজন যদি ঠিক না থাকে তাহলে প্লেয়ার খেলতে পারবে না। সো আমরা যে ব্যাটটি ফার্স্টে দেখছি আজকে সিয়ার, এই ব্যাটটির মডেলের নাম কি? এটার মডেল নাম হচ্ছে CA 15,000 প্লেয়ার এডিশন। এটা হচ্ছে 7 স্টার, মধ্যে আবার আর কয়েকটা মডেল আছে, এটা 7 স্টার। এটার ওয়েটটা কত? এটার বর্তমান ওয়েট আছে 1190 গ্রাম। 190 গ্রাম। ওয়েটের যে ব্যালেন্সটা, এটা নিয়ে দেখা যায় যারা নিয়মিত ক্রিকেট খেলে থাকেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের মানে পার্থক্য লক্ষ্য করা যায়। অনেকে রয়েছেন যারা হচ্ছে একটু গ্রিপের দিকটা একটু হালকা পছন্দ করেন, যে দিকটা স্ট্রোক নেবেন সেদিকটা একটু বেশি ভারী পছন্দ করেন, তো সেই দিকটা এই ব্যাটটা থেকে আসলে ওয়েটের ব্যালেন্সটা কীভাবে করা হয়েছে? ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে ডাকবিল শেপটাকে ইউজ করে। ডাকবিল হচ্ছে হাঁসের মতো ব্যাপারটা, সেটা হাঁস যেমন হাঁসের মুখটা এখান থেকে চলে যায় দেবে ওরকম ওরকম ব্যাট সাধারণত ইউজ করে প্লেয়াররা। কারণ হচ্ছে গিয়ে এখানে পিক আপটার বিষয় থাকে, যে একটা প্লেয়ার চায় যেন আমি ব্যাটটার ওয়েটটা ফুল বডিতে ডিস্ট্রিবিউশন হয়ে যায়। এখন কেউ কেউ চায় নিচের দিকে ওজন, এটা ডিপেন্ড করে নিজের মিডল অর্ডার ব্যাটসম্যানটা, এরা চায় নিচের দিকে কারণ তারা স্পিন বলে খেলে, তো যদি ওয়েটটা ওটা ফুল বডিতে থাকে তখন অনেক সময় প্রবলেম হয়, সেক্ষেত্রে তারা চায় নিচের দিকে। ওপেনাররা চায় বেশি হালকা কারণ তারা স্কোয়ার ক্যাট তা ফুল শট এগুলো খেলবে, এই জন্য। তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকটা প্লেয়ারের তার চয়েসটাই ডিফারেন্ট, এটা আপনি চাইলে একজনের সাথে আরেকজন মিলাতে পারবেন না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে ওয়ার্ল্ড ক্রিকেটে সব থেকে বেশি চয়েসেবল ব্যাট হচ্ছে ডাকবিল শেপ। এই যে এইবারটি যেটা আমরা দেখলাম এইমাত্র, এটির বাজার মূল্য কত? এটার বাজার মূল্য আমার কাছে 55,000 টাকা। 55,000 টাকা, মানে এটা একটা হাই রেঞ্জের ব্যাট আমরা বলতে পারি। ইয়া, এবার যদি আমরা সিএরই একটা লো রেঞ্জের বা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা ব্যাট দেখতে চাই, সেক্ষেত্রে কোনটা দেখবো? সেটা হচ্ছে আমার কাছে এখন বর্তমানে CA 12,000 আছে, CA 12,000, এটাও খুবই ভালো ব্যাট। ব্যাটটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে চয়েস করতে জানতে হবে, এই ব্যাটটা কম দামি ব্যাট বাট পিক আপটা যদি ভালো হয় সেই ব্যাটটা ভালো আমার কাছে মনে হয়। ইভেন আমি এগুলাকে কী করি, আমি নিজে পাঞ্চ চেক করি, ওয়েট চেক করি, ব্যালেন্স চেক করি, দেন আমি আনি। যদি অথেন্টিসিটি নিয়ে আমরা যাই যে কোনটা আসলে অরিজিনাল এবং কোনটা হচ্ছে রিমেক করা, সেই ক্ষেত্রে বোঝার কোনো উপায় আছে কিনা? সহজ উপায়? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। সেটা আমি আগে সিএ দিতে দেখাই, পরে অন্য ব্যাট দেখাবো। এখানে সিএর কোম্পানির অরিজিনাল লোগো আছে, এর মনোগ্রাম থাকে, এর এখানে সিএ কোম্পানির যে এখানে কিউআর কোড থাকবে বিভিন্ন ব্যাটের সেগুলো দেখতে হবে আমাদেরকে। এটা স্ক্যান করে খুব সহজে আসলে বুঝে ফেলা যায়, কখনো কখনো স্ক্যান করা যায়, কখনো কখনো এর যে এই যে মনোগ্রামগুলো এগুলো কোনোদিন ডুপ্লিকেট হয় না। আবার যেমন আমি চলে যাই এসজির বেলায়, এসজির বেলায় হয় হচ্ছে খোদাই করা থাকে এখানে,
এই যে এবারে খোদাই করা থাকে, খোদাই করা জিনিসগুলো দেখতে হবে। যদি কোনো মডেল হয় সেই মডেলটা এখানে খোদাই করা থাকবে। লাইক যেমন এই ব্যাটটা সানি টনি এক্সট্রিম, এটা খোদাই করা থাকে। তারপর হচ্ছে এর MRP থাকবে অনেক সময়। তাছাড়া হচ্ছে কি হলো, যারা মোটামুটি ক্রিকেটটা বোঝে সে ব্যাট ধরলে বুঝতে পারবে। আচ্ছা, আমরা এখন ফেরত যেতে চাই ওই যে সি এর যে মডেলটা আমরা দেখছিলাম শুরুতে, এই মডেলটি আমরা দেখছিলাম, এই মডেলটির ওয়েট কেমন? এটা হচ্ছে এখানে যে দেওয়া আছে সেটা হচ্ছে 2.6 মানে এটা হচ্ছে 1170 মতো। এটার বাজার মূল্য কত? এটার বাজার মূল্য 30,000 টাকা। ওকে, সো এতক্ষণ আমরা যে ব্যাটগুলো দেখছিলাম এগুলো হচ্ছে বাজারে পাওয়া যায় যে প্লেয়ার এডিশন টাইপ যে ব্যাটগুলো সেইগুলো। তবে এবার আমি যদি একটু প্লেয়ার্স ব্যাট দেখতে চাই, সাথে এটাও আপনার কাছ থেকে জানতে চাবো যে প্লেয়ার্স ব্যাট এবং প্লেয়ার এডিশনের মধ্যে আসলে পার্থক্য কোনটা, আমরা একটা প্লেয়ার্স ব্যাটগুলো দেখতে চাই। জি অবশ্যই, আমি দেখাচ্ছি। আমি আপনাকে প্রথমে যে ব্যাটটা দেখাবো সেটা হচ্ছে আমাদের শেখর ধাওয়ান এডিশন। এই ব্যাটটা আমি নিজে কোম্পানিকে বলে যে আমার এই ব্যাটটা দরকার সেই সব করে এনেছি। এর পিক আপটা খুবই ভালো, 1160+ হচ্ছে এটার ওজন। আর এই ব্যাটার বিশেষত্ব হচ্ছে এটার উডটা ফ্রেশ উড, একদম স্ট্রেট লাইন, পাঞ্চ মাশাল্লাহ ভালো। তবে আমার একটা প্রশ্ন আছে, শিখর ধন ব্যাট যে বলছেন এটার সাথে আসলে প্লেয়ার্সদের যে কানেকশনটা সেটা মানে এইগুলোর সাথে কেন নেই, এটার সাথে কেন আছে, এই জিনিসটা কীভাবে জাস্টিফাই করে? আমি যে প্রথমে আপনাকে বললাম যে প্রত্যেকটা প্লেয়ারের চয়েস একরকম। শেখর ধন যেই ব্যালেন্সটা দিয়ে খেলে, যেই ওয়েটটা দিয়ে খেলে, ওটা এখানে রাখা হয়েছে। আর উডের মানটা তো হচ্ছে, যেহেতু এটা প্লেয়ার্স ব্যাট সেক্ষেত্রে প্লেয়ার্স ব্যাটের উডটাই ডিফারেন্ট হয়। মানে প্লেয়ার্স ব্যাটের সাথে সিমিলার যে ব্যাটগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলোই হচ্ছে প্লেয়ার এডিশন বলে থাকি আমরা। জি ওকে, সো আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে শিখর ধন এডিশন ব্যাট, প্লেয়ার্স ব্যাট। ওকে, সো এটা কি ইংলিশ হলো নাকি হচ্ছে কাশ্মীর হলো? এটা ইংলিশ হলো। এটার ওজনটা কত? এটা 1160+। 1160+। এটার বাজার মূল্য কত? এটা বাজার মূল্য হচ্ছে 45,000 টাকা। এবার যদি আমরা আমাদের দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে একজনের ব্যাট দেখতে চাই সেক্ষেত্রে কার ব্যাট দেখাবেন? আমার কাছে আফিফ হোসেন ধ্রুবর ব্যাট আছে, তাহলে চলুন দেখে নিই। ওকে, সো এটা আফিফ হোসেন ধ্রুব এডিশন বলা হয়। তো এই মানে এই ব্যাটটার কোনো বিশেষত্ব আছে কিনা আলাদাভাবে? হ্যাঁ, ও আফিফ হোসেন ধ্রুব যেমন হচ্ছে কি হলো, হয়তো বা সেমি ওয়াল দিয়ে খেলে, যার কারণে কোম্পানি আমাকে এই ব্যাটটা দিয়েছে। আমি তাকে বলেছিলাম যে ধ্রুব যেই এডিশনটা দিয়ে খেলে বা যেই শেপ দিয়ে খেলে আমাকে সেরকম করে দিতে হবে। তো সেক্ষেত্রে এই ব্যাটটা দিয়েছে। এটা এটা ডাবল কালার, মানে ডাবলের ডাবল শেড বা দুই কালারের ব্যাট বলে, স্ট্রেট গ্রেন আছে। আর এটার পিক আপটাও 1170-এর মধ্যে, কারণ আমাদের প্লেয়ারটা হালকা ব্যাট চাই আমি বলেছিলাম প্রথমে আপনাকে, সেজন্য আমি হালকা ব্যাট চেয়েছি। এর প্রোফাইলটাও ফুল প্রোফাইল আছে, 42 mm আছে, এটা হচ্ছে এজটা, আর টোটাও একটু মোটা আছে। এটার বাজার মূল্য কত? এটাও 45,000 টাকা। সো দুটোর বাজার মূল্য মোটামুটি সেম। জি ওকে, অসংখ্য ধন্যবাদ বেলাল ভাই আমাদেরকে এত সুন্দর সুন্দর কিছু চমৎকার ব্যাট সম্পর্কে মানে দেখানোর জন্য, পাশাপাশি জানানোর জন্য। তবে এবার আমরা এতক্ষণ ব্যাট সম্পর্কে জানলেও এবার জানবো ক্রিকেটের অন্য সরঞ্জাম মানে গ্লাভস এবং হেলমেট সম্পর্কে। তবে একটু অপেক্ষা করতে হবে, সাথেই থাকুন।